তাই বলুন তো। ভাগবতে ভগবানের 24 অবতারের কথা বলা আছে। এমনি তো ভগবানের কথা অনন্ত লীলা অনন্ত তার অবতার, তার মধ্যে বিশেষ বিশেষ 24 অবতারের কথা ভাগবতে বর্ণনা আছে। চলুন আমরা এই আজকে 24 অবতারের নামই শ্রবণ করি। বর্ণনা তো করা সম্ভব না এখন, সব শুধু নাম শ্রবণ করব 24 অবতারের। ভগবান যখন প্রথমে একদম প্রথম যখন লীলা মানে সৃষ্টির কথা চিন্তা করে, তখনই ভগবান নিজে আর তিনি বিরাট রূপে তখন তিনি আধ্যাত্মিক গুণ সম্পন্ন পুরুষ রূপে 10 ইন্দ্রিয় মন ঠিক পঞ্চভূত মানে ষোড়শ কলা নিয়ে তিনি বিরাট হরি রূপ আসেন। হরি রূপ এসে তিনি যুগনিদ্রায় কারণদশায়ী ক্ষীর সাগরে তিনি যুগনিদ্রায় শায়িত হন। তখন তার নাভিকমল থেকে একটি পদ্মের সৃষ্টি হয়, সেই পদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি। তারপর ভগবানের প্রথম অবতার আসেন, তিনি কমারস্বর্গে সনক সনাতন সনন্দন ও সনৎ কুমার এই চার ব্রাহ্মণ রূপে। দ্বিতীয় অবতারে আসেন তিনি অবতার রূপে। বরাহ অবতারে এসে তিনি রসাতালগতা পৃথিবীকে উদ্ধার করেন। তৃতীয় অবতারে আসেন তিনি দেবর্ষি নারদ রূপে। ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নরনারায়ণ রূপে আসেন চতুর্থ অবতার। পঞ্চম অবতারে আসেন তিনি কপিলদেব রূপে, কপিলদেব রূপে আবির্ভূত হন তিনি মাতা দেবহূতির গর্ভে। কপিলদেব হয়ে আসেন তিনি পঞ্চম অবতারে, মাতা দেবহূতির গর্ভে তিনি আসে এবং সাংখ্যরূপে তখন তিনি উপদেশ দেন, সাংখ্যশাস্ত্র উপদেশ দেন। ভগবানের ষষ্ঠ অবতার হন পত্রীরূপ পত্নী অনুসূয়ার গর্ভে। অনুসূয়ার প্রার্থনায় তিনি পত্রীমণির পুত্ররূপে আসেন, তখন ওনার নাম হন দত্তাত্রেয়। এই দত্তাত্রেয় অবতারে এসে তিনি কি করেন, অল্লক প্রহ্লাদ সমূহকে তিনি ব্রহ্ম জ্ঞান উপদেশ দেন। এই দত্তাত্রেয় ভগবানের ষষ্ঠ অবতার। সপ্তম অবতারে আসেন তিনি রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে, তখন ভগবানের নাম হয় যজ্ঞ। যজ্ঞ রূপে এসে তিনি নিজের পুত্র জাম প্রমুখ দেবগণের সঙ্গে স্বয়ম্ভুর রাজা মনন্ত প্রতিপালন করেন। ভগবানের সপ্তম অবতার গেল, এখন হলো ভগবানের অষ্টম অবতার। ভগবান অষ্টম অবতারে আসেন রাজা নাভির পত্নী মেরুদেবীর গর্ভে, তখন তার তিনি ঋষভদেব রূপে আসেন। তিনি এসে পৃথিবী থেকে সমস্ত ঔষধি উনি দহন করেন। নবম অবতারে আসে ভগবানের নাম রাজা পৃথ। দশম অবতারে আসে ভগবান মৎস্যরূপে, তখন সারা পৃথিবী যখন জলমগ্ন হয়ে যায় তখন তিনি দশম অবতারে মৎস্যরূপে এসে
তিনি তখন অনন্ত রোধপতি ভগৎস মনুকে তিনি রক্ষা করেছিলেন। সমুদ্র মন্থনকালে কুম্ভরূপ কুর্মরূপ ধারণ করে তিনি মন্দার পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন, সেটা হলো ভগবানের একাদশ অবতার। তারপর হলো ভগবানের দ্বাদশ অবতার। দ্বাদশ অবতারে এসেছেন ধন্বন্তরী মূর্তি ধারণ করে। ধন্বন্তরী মূর্তি ধারণ করে তিনি সমুদ্র থেকে অমৃত ভাণ্ডার নিয়ে এসেছিলেন সমুদ্র মন্থনকালে। ত্রয়োদশ অবতারে ভগবান মোহিনী রূপ ধারণ করেন। মোহিনী রূপ ধারণ করে তিনি দানবদের মোহিত করেছেন এবং দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। ভগবানের ত্রয়োদশ অবতার হল মোহিনী অবতার। ভগবানের চতুর্দশ অবতার হলেন নরসিংহ অবতার। এই নৃসিংহ অবতারে এসে ভগবান হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন এবং ভক্ত প্রহ্লাদ রক্ষা করেছিলেন। নৃসিংহ অবতার হচ্ছে ভগবানের চতুর্দশ অবতার। পঞ্চদশ অবতারে ভগবান এসেছেন বামন রূপ ধারণ করে। বামন রূপ ধারণ করে ভগবান বলির যজ্ঞস্থলে পৌঁছেছিলেন এবং তিনি বলির কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধার করার জন্য তিনি তিন পাদ ভূমি যাচনা করেছিলেন। ষোড়শ অবতারে ভগবান এসেছিলেন পরশুরাম রূপে। পরশুরাম রূপে এসে তিনি ক্ষত্রিয় নৃপতিদের মানে ক্ষত্রিয় রাজাদের ব্রহ্মবিদ্বেষী বা ব্রাহ্মণ হত্যার দেখে তিনি ক্রুদ্ধ হয়ে একুশ বার ভূমণ্ডলকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। একুশ বার। অতঃপর ভগবানের সপ্তদশ অবতার পরাশর মুনির গর্ভে ব্যাসদেবের পুত্ররূপে মানে সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে ব্যাসদেব। পরাশর মুনির পুত্ররূপে এসেছিলেন তিনি সত্যবতীর গর্ভে ব্যাসদেব রূপে। তারপরে ভগবানের অষ্টাদশ অবতার এখানে এসেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। তো কেউ কেউ কেহ কেহ মতে অষ্টাদশ অবতার ভগবান রামচন্দ্র, উনি অবতার নন, উনি অবতারী। ঊনবিংশ ও বিংশ শতক অবতারে এসেছিলেন বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ উনি অবতার নন, উনি অবতারী। তিনি এসেছিলেন, তিনি এসে পৃথিবীর ভূভার হরণ করেছিলেন। ভূভার হরণই ওনার মুখ্য উদ্দেশ্য ছিল। তবে ভগবান স্বয়ং এসেছিলেন, তিনি অবতার নন, তিনি অবতারী শ্রীকৃষ্ণ। তারপরে এবং একবিংশ অবতারে অগদ্দেশে দেবদেশী দানবদের মোহিত করবার জন্য এসেছেন বুদ্ধদেব। কলিযুগে যখন পৌঁছবে চরম সীমায় পৌঁছবে, কলিযুগ যখন প্রভাব চরম সীমায় পৌঁছবে তখন রাজারা সবাই দস্যুসম হয়ে উঠবে এবং পুণ্য প্রতিষ্ঠার জন্য ভগবান আবার কল্কিদে রূপে আবির্ভূত হবেন। কল্কি ভগবান আবির্ভূত হবেন বিষ্ণু শর্মার ঘরে। তাছাড়া ভগবানের আরো দুই অবতারের কথা বিশেষভাবে বর্ণনা নেই, যেমন হংস অবতার, ক্ষয়গ্রীব অবতার। হংস অবতার হচ্ছে ভগবান স্বয়ং নিজে প্রথম, ভগবান নিজে স্বয়ং প্রথম ব্রহ্মাকে উনি ভাগবতে শ্রবণ করিয়েছিলেন হংস অবতার রূপে। ভগবান নিজের শুধু চারটি শ্লোকের মাধ্যমেই ব্রহ্মদেবকে ভাগবতে পুরো শ্রবণ করিয়েছিলেন, শুধু চারটি শ্লোকের মাধ্যমে ভগবান হংস অবতার। তাছাড়া ভগবানের আরেকটি অবতার হচ্ছে হয়গ্রীব অবতার। হয়গ্রীব নামে এক দানবকে দলন করার জন্য ভগবান এসেছিলেন, কারণ হয়গ্রীব নামে এক অসুর উনি ব্রহ্মাকে তপস্যা করে তুষ্ট হয়ে বড় প্রার্থনা করেছিলেন যে হয়গ্রীবকেই হয়গ্রীবের মতোই কেহ হয়গ্রীবকে বধ করতে পারবে, কারণ হয়গ্রীব জানতো যে হয়গ্রীবের মতো তো আর কেউ নেই, হয়গ্রীব নিজেই। তখন হয়গ্রীব বর পেয়ে
ভীষণ তাণ্ডব শুরু করেছিল এবং ঋষিদের মারতে শুরু করেছিল, ভীষণ অত্যাচার শুরু করেছিল। তখন বাধ্য হয়ে ভগবান স্বয়ং নিজে হয়গ্রীব রূপ ধারণ করে এসে হয়গ্রীবকে বধ করেছিল। তাহলে এখানে আমরা ভগবানের 24টি অবতারের নাম পেলাম। তাছাড়া ভগবানের অনেক 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 অবতার, অনন্ত লীলা, অনন্ত কথা, যা কিছুতে বলাও যাবে না, বলে শেষও করা যাবে না, সম্ভবই না। তো বন্ধুরা শুনলেন ভাগবতের 24 অবতারের নাম। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা এখনও যখনও যারা যাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দাঁড়িয়ে থাকা যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যে ভিডিওটা ছাড়ি ওটা যাতে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা হরে কৃষ্ণ রাধে।